আমি স্বাগতম জানাচ্ছি তুর্কি থেকে। দুঃখিত বন্ধুরা, আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি রাজশাহীর সবচাইতে দৃষ্টিনন্দন এই রাস্তাতে। আর আমার পেছনে দেখতে পাচ্ছেন যে ল্যাম্পগুলো বসানো হয়েছে, এটি তুর্কি থেকে আনা। সো এখন বর্তমান প্রায় 50টি ল্যাম্প বসানো হয়েছে এবং এখনও প্রায় 100টি বসানো হবে, কারণ এখানে পুরো 150টি বসানো হবে এই রাস্তায়। সো আপনাদের মাঝে এই রাস্তাটি আমার এই ভিডিওর মাধ্যমে এখানকার সৌন্দর্য আপনাদের মাঝে তুলে ধরবো। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। এই রাস্তার পুরো কাজ শেষ হলে নওগাঁ এবং চাঁপাইনবাবগঞ্জ বাদে যারা রাজশাহীতে আসবেন, তারা কিন্তু রাজশাহীতে ঢোকার আগেই প্রথমে এই রাস্তা দিয়েই তারা রাজশাহী সিটিতে ঢুকবেন। আর রাজশাহীর ভেতরে সবচাইতে সুন্দর এবং দৃষ্টিনন্দন রাস্তা কিন্তু এটা। তুরস্ক থেকে আনা সুদৃশ্য ও দৃষ্টিনন্দন পোল ও সড়ক বাতি আলোয় আলোকিত হল রাজশাহী মহানগরের একটি সড়ক। নগরীর তালাইমারি মোড় হতে কাড়াকালী বাজার পর্যন্ত সড়কটির সুদৃশ্য ও দৃষ্টিনন্দন পোলে সড়ক বাতিতে আলোকায়নের অংশ হিসেবে প্রথম পর্যায়ে রাজশাহীর বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে থেকে 14/5 ফায়ার সার্ভিস মোড় পর্যন্ত আলোয় আলোকিত হলো। তালাইমারি মোড় হতে কাড়াকালী বাজার পর্যন্ত 4.10 কিলোমিটার এই রাস্তায় প্রায় সুদৃশ্য এই দৃষ্টিনন্দন সড়ক বাতি 150টি বসানো হবে। সড়কটিতে রাতের নাগরিকদের নিরাপদে চলাচল এবং নগরের সৌন্দর্য বৃদ্ধিতে সড়কটিতে 150টি সুদৃশ্য সড়কবাতি পোল বসানো হচ্ছে। ডেকোরেটিভ প্রতিটি পোলে থাকছে 2টি করে বৈদ্যুতিক সাশ্রয়ী এলইডি লাইট। প্রথম পর্যায়ে রাবির প্রধান ফটকের সামনে থেকে 14/5 ফায়ার সার্ভিস মোড় পর্যন্ত 50টি সুদৃশ্য পোলের বৈদ্যুতিক সাশ্রয়ী দৃষ্টিনন্দন সড়কবাতি বসানো হয়। আমার কাছে মনে হয় রাজশাহীর সবচাইতে সুন্দর এবং সবচাইতে দৃষ্টিনন্দন সড়কবাতি হিসেবে আমার কাছে এই রাস্তার এই সড়কবাতিটি সবচাইতে বেশি পছন্দ হয়েছে। আপনাদের কাছে প্রশ্ন, আপনাদের কাছে রাজশাহীর সবচাইতে কোন রাস্তার কোন লাইটগুলো আপনাদের কাছে বেশি ভালো লাগে? সবাই কমেন্ট করে যাবেন। ধন্যবাদ জানাই এ সময়ের রাজশাহী মেয়র জননেতা এএসএম খায়রুজ্জামান লিটন ভাইকে, তিনি আমাদের এই রাজশাহীকে এত সুন্দর করে বিশ্বের কাছে তুলে ধরার জন্য। আজকের এই ভিডিওটি যদি আপনার কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং কমেন্ট করবেন। আর যদি একটু বেশি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার এই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজটিকে ফলো দিয়ে সাথে থাকবেন। দেখা হচ্ছে নতুন কোনো দিনে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। খোদা হাফেজ।